টিকিট তো কাটতে হবে, কত করে টিকিট? লোকজন কেমন আসে এখানে? লোকজন আসে, ভালো লোকজন আসে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা অঞ্চল থেকে আসেন, নেত্রকোনা থেকে আসছেন, ময়মনসিংহ থেকে আসছেন, সাফাই নবাবগঞ্জ থেকে আসছেন, খুলনা থেকে আসছেন। আপনারা ছেলে কী উদ্দেশ্যে নিয়ে বাড়িটা বানাইলেন? উদ্দেশ্য হচ্ছে জনগণের একটু সেবা করা। এখানে কাঠের বাড়ি তো বাংলাদেশে আর কোথাও নাই, মনে হয় আর কোথাও নাই। কাঠের বাড়ি হওয়াতে আপনার এখন তো নেটের যুগ, এটা নেটে যারা দর্শনার্থী তারাই ছবি করে নেটে সারছে, নেটের থেকে পাওয়ার থেকে তারা আসছে, দেখছে, খুব খুশি হচ্ছে, ভালো লাগছে, সব কিছু কাঠ দিয়ে তৈরি। গরিব মানুষ যা হচ্ছে তাই দিয়ে আস্তে আস্তে। ভবনগুলোর ভিতরে আসলে কি আছে, কোন ফ্লোরে কি আছে? এটা আপনার প্রতিটা ফ্লোরে নামাজের স্থান আছে, প্রতিটা ফ্লোরে আপনার কার্পেট বিছানো আছে, এবং ওই দ্বিতীয় তলায় আপনার কিছু খেলনা টেলনা বাচ্চাদের আছে, এইগুলো আছে আর কি। আচ্ছা, এখানে মূলত দর্শনার্থী কারা? এখানে দর্শনার্থী যারা রবি ঠাকুরের বাড়ি দেখতে আসেন তারা এখানেও একবার আসেন, কারণ ওই যে ভ্যান চালক যারা আছে, গাড়ি গাড়ি চালায় নিবে, ওরা পদ্মা নদীর ঘাট দেখানোর জন্য আসে, কাঠের পাঁচতলা বাড়ি দেখানোর জন্য নিয়ে আসে, ওরা ভাড়াটা পায় এখানে, তারাও যারা দেখে যায় তারাও বেশ আনন্দিত হয়। এখানে আপনাদের কী কী ফ্যাসিলিটি আছে, মানে খাবার দাবার সহ? খাবার দাবার হোটেল ছিল, খাবার ব্যবস্থা বাইরের লোকের ছিল, কিন্তু ওটা বন্ধ করে দেওয়া হয়েছে সাময়িকভাবে, কারণ প্রতিদিন যে খাবার তৈরি করা হয় সেই খাবার খাবার মতো লোক হয় না। যারা গাড়িতে আসেন তারা গাড়িতে খাবার পিকনিক করার জন্য খাবার তৈরি করে নিয়ে আসেন, অথবা এখানে এসে তৈরি করে খান, আর যারা গাড়ি বাদে আসেন দুই একজন তারা শুধু খাবার জন্য এখানে আসেন। কাপে তো ভয় ভয় করে। লোকদের মাইন্ড করলে অত কাজ আসে না।